যশের পরবর্তীকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জি। বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক চিকিৎসক সপ্তর্ষি ব্যানার্জি বসিরহাট ইছামতি নদীর ইটিন্ডা পানিতর পঞ্চায়েত এলাকায় ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন ও দ্রুত মেরামতির কাজ শুরু করার নির্দেশ দেন। ওই সব এলাকার যেসব মানুষ ঘর বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে আছেন তাদের সঙ্গে কথা বলেন এবং তাদের যাতে কোনো রকম ভাবে অসুবিধা না হয় তার জন্য সব রকম ব্যবস্থা করার নির্দেশ দেন। ডক্টর বিধায়কের সঙ্গে ছিলেন বসিরহাট তৃণমূলের এক নম্বর ব্লকের যুব সভাপতি শরীফুল মণ্ডল, ব্লক সভাপতি শাহানুর মণ্ডল, পূর্ত কর্মাধ্যক্ষ শফিকুল দফাদার সহ স্থানীয় নেতৃত্ব ও প্রশাসনের আধিকারিকরা। তার পাশাপাশি এদিন তিনি টাকি পর্যটন কেন্দ্রগুলির ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান, সেখানে স্থানীয় নেতৃত্বের সঙ্গে কথা বলেন এবং দ্রুত ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে থাকার আশ্বাস দেন। ইয়াসের জন্য যে পানি স্তর যেটা বেড়েছে, প্রকৃতপক্ষে আমাদের কাছে আরও 36 ঘন্টা আগে খবর চলে এসেছিল ইয়াস আমাদের বসিরহাটের উপর দিয়ে হয়তো যাবে, কিন্তু ভাগ্যক্রমে ইয়াসের যেটা অক্ষরেখা সেটা আমাদের ক্রমতে পশ্চিমে চড়ে গেছে, কিন্তু বসিরহাটে যে ক্ষতিটা হয়েছে সেটা প্রকৃতপক্ষে এখনও ইয়াসের জন্য কোনো ক্ষতি হয়নি। নদীর জলস্তর বৃদ্ধি ভরা কোটালের জন্য ক্ষতি হয়েছে এবং সেই ভরা কোটালের জন্য নদী তার বিপদসীমার উপর দিয়ে বেরোচ্ছে। যে সমস্ত জায়গায় আমাদের বাঁধ দুর্বল ছিল সেই সমস্ত জায়গায় বাঁধ ভেঙে গেছে এবং আমরা আগে থেকে তার সতর্কতা হিসেবে গতকাল সকালবেলা এমার্জেন্সি মিটিং আমরা ডেকেছিলাম। এমার্জেন্সি মিটিং ডেকে সমস্ত পঞ্চায়েত এবং সমস্ত পঞ্চায়েতের লিডার, পঞ্চায়েতের সভাপতি, পঞ্চায়েতের মেম্বার, পঞ্চায়েত প্রধান, উপপ্রধান সকলকে আগে থেকে জানানো হয়েছে যে নদীর ধারবর্তী তীরবর্তী এলাকা সমস্ত মানুষকে উপযুক্ত জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার জন্য, গবাদি পশুকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাদেরকে উঁচু স্কুল বা পাকা বাড়িতে স্থানান্তরিত করার জন্য এবং তার সাথে তাদের খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থা করার জন্য এক নম্বর। দু নম্বর হিসেবে তাদেরকে সচেতন করে দেওয়া হয়েছে যে কোন সময় আমাদের ঝড় আসতে পারে। গতকাল রাত্রির থেকে ভরা কোটাল শুরু হয়েছে, আজকে যা কিছু ক্ষতি হয়েছে এখনও অবধি আমাদের বাঁধের নদীর ধারের, তার জন্য বাঁধ মেরামতি, রিপেয়ার, বালির বস্তায় ফেলা, ইটের বস্তায় ফেলা এবং আমাদের বাঁধকে মজবুত করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু প্রকৃতির শক্তির কাছে আমাদের মানুষের ক্ষমতা খুবই দুর্বল। এই মুহূর্তে আমাদের একটাই দায়িত্ব, মানুষের পাশে থাকা, মানুষের জীবনগুলোকে রক্ষা করা, উপযুক্ত জায়গায় সে সমস্ত মানুষগুলোকে স্থানান্তরিত করা যাতে তাদের জীবনটা বাঁচে। বিধায়ক আমাদের এখানে জানে আমাদের 50 নম্বর 49 নম্বর বুধি আমরা একদম নদীর ধারে, বিধায়ক এসে যাতে তাড়াতাড়ি কাজ হয় রাজ্যে জানাবে, ডিএমকে জানাবে, যাতে ইরিগেশনকে জানে তাতে যাতে কাজ হয়, কিছু পঞ্চায়েত থেকে এনার্জি এসে কাজ হচ্ছে আমাদের কিছু অল্প, কিন্তু 12:30টা আমরা ভয়ঙ্কর গ্রামবাসী, যেভাবে জল আমাদের নদী বাঁধের ভেড়িতে পার হয়ে গেল, নদীর ধারের মানুষ ছোটো ছোটো বাচ্চাদের আমাদের যুব তৃণমূলের পক্ষ থেকে সব বাচ্চারা নিয়ে কোলে করে নিয়ে এই আমাদের সেন্টারে আমিনিয়া মাদ্রাসা ও প্রাইমারি স্কুল সব আমাদের যুবশীল গ্রামবাসী সকলেই সহযোগিতায় বিরাট মানে সব বয়স্ক লোক মাবলীদের হাতে করেন বেলায় ভয়ঙ্কর অবস্থা, যাকে এখন নদীবাতের কাজ হচ্ছে টুকটাক, আর আমাদের যুব ছেলেরা নিজেরা মাবলীরা নিজেরা সবাই ভেরিতে নিজেরাও মাটি দিয়েছে। উত্তর ২৪ পরগনা থেকে বিশ্বজিৎ অধিকারীর রিপোর্ট, টাইমস বাংলা।